ঢাকার মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে সাদ্দাম নামে এক মাদক কারবারির ঘরের তালা ভেঙে 14,70,000 টাকা ও 500 গ্রাম হেরোইন উদ্ধার করে পুলিশ। ওই মাদক কারবারিকে না পেয়ে তার ভাই ও বাবাকে নেওয়া হয় থানায়। পরে ওই মাদক কারবারির সহ তিনজনের বিরুদ্ধে মামলা হয়। এজাহারে বলা হয় মাত্র 5,000 টাকা ও 500 গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে। অর্থাৎ এজাহারে 14,65,000 টাকা উদ্ধারের তথ্য গোপন করে আত্মসাত করা হয়। মামলায় তিনজনকে আসামি করা হলেও সাদ্দামের নাম নেই সেখানে। মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে চালানো গত 12 এপ্রিল ভোরের এই অভিযানের নেতৃত্বে ছিলেন তৎকালীন মোহাম্মদপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক তারিক জাহান খান। সেখান থেকে লাল পলিথিনে ব্যাগে করে টাকা নিয়ে আসেন কনস্টেবল জুয়েল ভূঁইয়া। পুলিশের একটি অভ্যন্তরীণ তদন্তে এমন তথ্য উঠে আসার পর তারেক জাহানকে 3 দফা বদলি করা হয়েছে। ম্যানুয়াল ইগনিশনে আগুন জ্বালানোর দিন শেষ, যমুনা অটো ইগনিশন গ্যাস স্টোভে রান্না হবে বেশ। প্রথমে তাকে মোহাম্মদপুর পুলিশ ফাঁড়ি থেকে শেরেবাংলা নগর থানায় বদলি করা হয়। পরে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ এবং সর্বশেষ আর্মড পুলিশ ব্যাটালিয়নে বদলি করা হয়েছে। প্রথম আলোর এক অনুসন্ধানী প্রতিবেদন থেকে জানা গেছে, অভিযানের পর পুলিশ যে মামলা করে সেটি সাজানো। মামলার একজন সাক্ষী ঘটনাস্থলেই ছিলেন না, অন্যজন ঘটনার যে বর্ণনা দিয়েছেন তার সঙ্গে এজাহারের বর্ণনার কোনো মিল নেই। মামলার এজাহারে বলা হয়েছে, গ্রেপ্তার চোরাকার বাড়ির ভাই আকাশের শয়নকক্ষের তোষকের নিচ থেকে 500 গ্রাম হেরোইন এবং মাদক বিক্রির 5,000 টাকা উদ্ধার করা হয়। হেরোইন ও 5,000 টাকা সাক্ষীদের সামনে জব্দ করা হয়। তবে মামলার সাক্ষী মোয়াজ্জেম হোসেন বলছেন ভিন্ন কথা। তিনি বলছেন, সাদ্দামের ঘরের তালা ভেঙে ব্যাগ ভর্তি টাকা ও হেরোইন উদ্ধার করা হয়। তবে কত টাকা এবং কি পরিমাণ হেরোইন উদ্ধার হয়েছিল তা তার সামনে গোনা হয়নি। এই ঘটনায় দায়ের করা মামলায় আনোয়ার হোসেন ওরফে কাল্লু নামে একজনকে সাক্ষী করা হয়েছে। তিনি ঘটনাস্থলেই ছিলেন না। কাল্লু পুলিশের সোর্স হিসেবে কাজ করে থাকেন। বিষয়টি নিয়ে মুঠোফোনে মাদক ব্যবসায়ী সাদ্দামের সঙ্গে কথা হয় প্রথম আলোর। তিনি জানান, তার ঘরে মাদক বিক্রির 14,70,000 টাকা রাখা হয়েছিল। যখন তার ঘরে অভিযান চলে তখন তিনি বাসায় ছিলেন না। এ বিষয়ে জানতে চাইলে এসআই তারেক জাহান খান জানান, জেনেভা ক্যাম্পে মাদকের বিরুদ্ধে বড় বড় অভিযান চালানোর কারণে সেখানে তার অনেক বিরোধী পক্ষ তৈরি হয়েছে। তার দাবি, টাকার কথা বলছেন মাদক ব্যবসায়ের লোকজন। যে টাকা উদ্ধার করা হয়েছে সেটি এজাহারে উল্লেখ করা হয়েছে। মামলায় কোনো ভুয়া সাক্ষী করা হয়নি বলেও দাবি করেন তিনি। তবে তারেক জাহানের মাদকের টাকা আত্মসাত এবং ভুয়া অভিযানের বিষয়ে কিছুই জানেন না বলে দাবি করেছেন পুলিশের মোহাম্মদপুর অঞ্চলের সহকারী কমিশনার আজিজুল হক। আপসারা নাজ কালবেলা।